পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করা হয়নি বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন। এবং উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না বললেন কৃষিমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন স্যামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819-83-7505। পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করেনি বাংলাদেশ, তবে লোকবলের অভাবে ভিসা প্রক্রিয়া কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সরকারের এই অবস্থান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্যক্তি বিশেষের জন্য ভিসা বন্ধ থাকতে পারে, পাশাপাশি ইসলামাবাদে বাংলাদেশের এক দূতাবাস কর্মকর্তার ভিসা পাকিস্তান নবায়ন না করায় ভিসা প্রদানের জটিলতা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে ঢাকা ইসলামাবাদ সমস্যাটি সমাধান হবে বলেও আশা করেন তিনি। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে রুমিন ফারহানার বিরুদ্ধে ঋণ ও বিল খেলাপির এবং কোনো মামলায় সাজাপ্রাপ্ত নন বলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। তফসিল অনুযায়ী 28 মের মধ্যে যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন এবং একক প্রার্থী থাকায় এরপর দিন বিজয়ী ঘোষণা করে ইসিকে গেজেট প্রকাশের জন্য চিঠি দেবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়া শহরের আবাসিক হোটেলে শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষককে 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বেলা 11:30টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিউর রহমান এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া শরীফুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উৎপাদন বেশি হওয়ার কারণে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রতি বছর 3,50,00,000 টন চাল উৎপাদন হয় সরকারের পক্ষে, তার সব কেনা সম্ভব নয় বলেও জানান তিনি। বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এক আলোচনা সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। দাম বাড়াতে সরকার চাল রপ্তানির চিন্তা করছে জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুল ইঞ্জেকশন পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নি। আজ মঙ্গলবার ভোর 5:30টার দিকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নার্স রাশিদার দেয়া ভুল ইঞ্জেকশনের কারণে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে খুলনা আবু নাসির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ওই নার্স। ভুল ইঞ্জেকশন পুষের শিকার মরিয়ম সুলতানা মুন্নি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্বাসের মেয়ে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ও নৃশংস হত্যাকাণ্ড চালানো ব্রেন্টন টারেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি ওই হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড ও 40টি হত্যা চেষ্টার অভিযোগ আগের মতোই বহাল রয়েছে। আগামী জুনে নতুন অভিযোগের শুনানির জন্য ব্রেন্টন টারান্টকে আবারও নিউজিল্যান্ডের আদালতে হাজির করা হবে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এই হামলাকে একটি উগ্র সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেন। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দিব আরও একবার। পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করা হয়নি বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন। এবং উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না বললেন কৃষিমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819 837505।